আজকে আমরা শুরু করতে যাচ্ছি অনলাইনে দ্বিতীয় ক্লাস, চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। অর্থাৎ প্রথম ক্লাস আমরা আলোচনা করেছিলাম ভাগ প্রক্রিয়া সম্পর্কে। আজকে আমরা তোমার পাঠ্য বই দ্বিতীয় সময় পরীক্ষার পৃষ্ঠা সিলেবাস থেকে আমি আলোচনা করব। অর্থাৎ তোমাদের পাঠ্য বই আছে এখানে দেখো 57 পৃষ্ঠা, এখানে বেশ কিছু প্রশ্নের অঙ্ক রয়েছে। সেই প্রশ্নের অঙ্কগুলো আজকে আমরা কী করবো, সমাধান করব। আশা করি এর আগে যে ক্লাসটি আমি আলোচনা করেছিলাম সেই ক্লাসটি তোমরা সুন্দরভাবে বাসায় দেখেছো এবং খাতার মাঝখানে লিখে তোমরা তোমাদের মতো করে তোমরা ক্লাসটি সুন্দরভাবে গ্রহণ করেছ। এই জন্যই আমি তোমাদের অভিভাবকদের রেসপন্স নিয়ে আমি তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তোমরা আসলে বাসায় বসে লেখাপড়া করতেছো। আজকে আমরা আলোচনা করতেছি তোমাদের দ্বিতীয় ক্লাস, তোমার পাঠ্য বই 57 পৃষ্ঠা। এখানে ছিল যে কোনো সংখ্যাকে 34 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটি কত। এখানে যেহেতু আমি আলোচনা করেছিলাম যে যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে, ভাজক বলে, যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় সেক্ষেত্রে ভাগশেষ থাকে। এবং 6টি সূত্র আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতা দেখো আমি বোর্ডে লিখেছি। এখানে দেওয়া আছে কথাটা লিখেছি, দেওয়া আছে ভাজক। তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এখানে সরাসরি তো ভাজক কথাটি উল্লেখ নেই। ওই যে আমরা শিখেছি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কি বলে, ভাজক বলে। এই জন্য আমরা এখানে ধরে নিয়েছি কি যে ভাজক 34, ভাগফল 3, ভাগশেষ 10। অতএব ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখানে আরেকটা প্রশ্ন আসে তোমরা করতে পারো যে স্যার এখানে তো আমাকে ভাজক চাই। ওই যে কথাটা উল্লেখ আছে, কি উল্লেখ আছে, সংখ্যাটি কত। এখানে সংখ্যাটি হচ্ছে কি ভাজ্য, সংখ্যাটি কি ভাজ্য। এই জন্য আমরা লিখেছি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখন দেখো এখানে আমার উপরে যেহেতু দেওয়া আছে কি মান দেওয়া আছে, ভাজক দেওয়া আছে 34, গুণ চিহ্ন দিয়েছি ভাগফল 10, ভাগফল কত 3, আর ভাগশেষ দেওয়া আছে কত 10। তাহলে 34 গুণন 3 ব্র্যাকেট ফিল আপ করে যোগ দিয়েছি কত 10। তাহলে 34কে যদি আমরা কি করি গুণ করি 3 4 12 2, হাতের হলো 1 3 3 9 1 কত 10। তাহলে আমরা জানি এক্ষেত্রে তোমরা বলতে পারো স্যার আমি যদি যোগের কাজ আগে করি না, তোমাকে ওই যে সরল যে প্রক্রিয়া সরলের যে অঙ্কগুলো আছে সেখানে আমরা তোমাদেরকে শিখিয়েছি প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে, তারপরে যোগের কাজ করতে হবে, সর্বশেষে বিয়োগের কাজ করতে হবে। অর্থাৎ যে কোনো কিছু করতে গেলে সে যে কিন্তু একটা ধারাবাহিকই থাকে, নিয়ম থাকে, সেই নিয়ম অনুসারে আমরা কী করতে হবে, আমাদের ভাগের কাজটা আগে করতে হবে। 2 নম্বর হচ্ছে এখানে আরও সহজ কথা বলে রাখি, যেহেতু আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করেছিলাম তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেটের কাজটা আমরা কী করেছি আগে করেছি। আচ্ছা এখানে 102-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত হবে 12 হবে, কত বারো হবে 112। এখানে আমরা উত্তর লিখেছি 112, অর্থাৎ আমরা এখানে জানলাম যে সংখ্যাটি হবে কত 112। কেউ যদি না বোঝো তাহলে প্রশ্ন করতে পারো, আর যদি হচ্ছে পরবর্তী সময়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কী করতে পারবে সরাসরি আমাদের কি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা দ্বিতীয় অঙ্কটা ছিল তুমি 99 জন খেলোয়াড় থেকে 11 সদস্য বিশিষ্ট কয়টি ফুটবল দল গঠন করতে পারবে। এখানে যদিও প্রশ্নটি মানে অঙ্কটা হচ্ছে প্রশ্নের অঙ্ক, এখানে হচ্ছে যে ভাষাগত তেমন একটা সুন্দরভাবে ভাষাটাকে উপস্থাপন বা সেট করা যায় না। এই জন্য আমরা কী করেছি এখানে দেখো সরাসরি ভাগ করেছি, কী করেছি 11 দ্বারা 99 ভাগ করেছি, তাহলে কত 9 11 99। এখন ওই যে তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম যে গুণের নামতা কিন্তু তোমাকে কী হতে হবে, দুর্দস্ত রাখতে হবে, এক্সপার্ট হতে হবে, তোমাকে গুণের নামাতে নিয়ে কী করতে হবে সবসময় ভাবতে হবে। তুমি যখন একটা কাজ করতে গিয়েছ, কাজের মাঝখানে একটু অবসর পেয়েছ, অথবা বাসায় বসে টিভি দেখতেছ, কিন্তু তোমার মাথার মাঝখানে কী থাকতে হবে, গুণের নামতা রাখতে হবে। তাহলে 9 11 কত 99, এখানে লিখছি অতএব দল গঠন করা যাবে 9টি, উত্তর লিখেছি কত 9টি। আচ্ছা এরপরের অঙ্ক দেখো, 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে। আমি তোমাদের ক্লাসে বলেছিলাম প্রত্যেকে মানে একজন
প্রত্যেক কেজি মানে 1 কেজি অর্থাৎ অঙ্কের যেটা ভাষাগত সেটা যদি আমরা গাণিতিক ব্যাখ্যা লিখি তাহলে প্রত্যেকের পরিবর্তে আমরা কি ব্যবহার করব 1 ব্যবহার করব তাহলে এখানে আমি লিখেছি 26 জন 26 জনকে পোস্টকার্ড দেয়া হলো অর্থাৎ এখানে একটা কথা মনে রাখবে তোমরা অঙ্ক যত ভাষাগতভাবে যত সংক্ষিপ্ত করতে পারো এখানে কিন্তু আমি তোমাদের একটা কথা বলি অঙ্ক কিন্তু সাহিত্য নয় যে তুমি মন গড়া রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ পড়েছো নজরুলের একটা কবিতা পড়েছো অনেক কিছু লিখেছো তুমি তোমার মনের আবেগকে নিয়ে সাজিয়েছো না অঙ্ক করতে হলে তোমাকে কি করতে হবে অঙ্ক হচ্ছে জাস্ট সমাধান তোমার সমাধান দিতে গেলে তোমাকে কি কোন শিক্ষক কি তোমার ভাষাগত কারণে তোমার নাম্বার কেটে দিবে না তবে হ্যাঁ এই ক্ষেত্রে কি ভাষা কি সুললিত হতে হবে শর্ট হোক কিন্তু সুললিত হতে হবে এজন্য আমরা লিখেছি 26 জনকে পোস্টকার্ড দেয়া হলো 182টি প্রত্যেকের কথা বলা ছিল এজন্য প্রত্যেকে মানে কি অতএব একজনকে এখানে আমরা ডট ব্যবহার করেছি তোমরা ইতিমধ্যেই জানো যে ক্লাস পড়ে পড়ো আগামী বছর তোমরা সমাপনী পরীক্ষা দিবে যে আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি একই ভাষা বারবার পুনরাবৃত্তি হলে সেখানে আমরা ডট ব্যবহার করি তাহলে অতএব এখানে ডট দিয়েছি পোস্টকার্ডের নিচে ডট দিয়েছি এখানে ডট দিয়েছি 182/26 তাহলে এই ক্ষেত্রে দেখো ভাগ করার ক্ষেত্রে তোমাকে একটু মনোযোগ দিতে হবে আমি আগে যে আলোচনা করেছিলাম যে এই ভাজক দুই সংখ্যা বিশিষ্ট ভাজ্য হচ্ছে তিন সংখ্যা বিশিষ্ট তাহলে এই ভাজক দুই সংখ্যা বিশিষ্ট এখানে আমরা প্রথম যদি ভাজ্য থেকে দুইটা সংখ্যা নেই তাহলে কি আমার যাবে 26 বড় নাকি 18 বড় 26 বড় নাকি 18 বড় 26 বড় তাহলে যায় না তাহলে সেই ক্ষেত্রে নিয়মটা কি যে আমাকে আরেকটা সংখ্যা বাড়িয়ে নিতে হবে অর্থাৎ প্রথমে চেষ্টা করবা যে ভাজক যে কয় সংখ্যা বিশিষ্ট ভাজ্য থেকে ওই কয় সংখ্যা নিবা নেয়ার পরে যদি ভাগ না যায় তাহলে তখন ভাজ্যের পরবর্তী সংখ্যা নিবে আশা করি কথাটি মনে থাকবে আচ্ছা তাহলে 26 দ্বারা কি 18 কে ভাগ করা যায় না আর এক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবে যে কখনো কি বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করা যায় না হ্যাঁ কখন করা যায় যদি আমরা দশমিকের অধ্যায় যায় তখন আমরা সেটি আলোচনা করবো আপাতত মনে রাখবে যে বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ করা যায় না তাহলে 26 দ্বারা যদি আমরা 182কে ভাগ করি তাহলে আমরা দেখলাম যে যদি 7 বার দিয়ে 6 7 42 2 হাতের কত থাকে 4 তাহলে 7 দোকানে 14 আর 4 কত 18 অর্থাৎ এখানে আমরা দেখলাম যে 7 বার গিয়েছে অর্থাৎ এখানে দল গঠন করা প্রত্যেকে পোস্টকার্ড পাবে কতটি প্রত্যেকে পোস্টকার্ড পাবে হচ্ছে 7টি করে তাহলে আজকে আমরা কি প্রশ্নের তিনটা অঙ্ক আলোচনা করলাম এখন আমরা এইচডব্লিউ দেব এইচডব্লিউ দেখো এইচডব্লিউ থাকবে 56 পৃষ্ঠা তোমার বইয়ের 56 পৃষ্ঠা এই পাশে দেখো এই পাশে যে অনুশীলন 2.5 না 4.5 এ 56 পৃষ্ঠা ভাগ করো আমি লিখেছি ভাগ করো 1 নং এই যে এখানে 1 নং দেওয়া আছে 1 নং বাদ এইগুলা তোমরা কি করবে এইচপি এখানে ব্র্যাকেটে লেখো এইচপি দিয়েছে অর্থাৎ হোম প্র্যাকটিস করবে তাহলে আশা করি তোমরা বাসায় অবস্থান করবে এবং নিয়মিত লেখাপড়া করবে আমরা পরবর্তী আবার ক্লাসে অন্য একটা ক্লাসে তোমাদের সামনে হাজির হব আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ